So, title and thumbnail dekhe bujhte parchen je ei video ta ashole ki niye hobe. Wait, apnar uttejito hoben na. Ami actually apnader decide. Karon ami jani je 4V actually bhalo bike, kintu manusher jonno hocche ektu durnam hoy. Chalo, ajke total tale video ta jai. Let's go. What's up, beautiful people? So, jeta bolchilam, Apache RTR 4V হচ্ছে একটা কমন হেটেডের একটা বাইক হয়ে গেছে আমাদের দেশে একটা হেটিং বাইকের সিম্বল হয়ে গেছে Apache RTR 4V এন্ড এটার কিছু কারণ আছে এন্ড অবিয়াসলি অনেক কারণ হচ্ছে লজিক ছাড়াও বাট ওইটা নিয়েই আমরা কথা বলবো আজকে ওকে ফার্স্ট অফ অল যখনই কেউ শুনে যে পোলা Apache RTR 4V চালায় অটোমেটিক কয়েকজন ধরেই নেয় যে সে ক্রিঞ্জ টিকটক করে ফর এক্সাম্পল আমরা চালে 4V রাস্তায় মারি বাউলি পাশে অনেক চর্বি মানছে কয় চাপরি আচ্ছা হয়তো এত ক্রিঞ্জ না লাইক মাই স্ক্রিপ্ট অনেক কষ্ট করে লিখছি কবিতাটা প্লিজ ভাই শুধু টিকটক না ফেসবুকে অথবা ইউটিউবে অনেক র্যান্ডম টানাটানি এন্ড পয়রা যাওয়ার ভিডিও আছে এসব কারণে ঘুরে ফেরে সবাই 4V কেই হেট করে জিনিস অ্যাকচুয়ালি অনেক স্যাড কারণ বাইকটা খারাপ না আচ্ছা এটার প্রেক্ষিতে আরো পরে বলতেছি ইজ দ্যাট ওয়ার্ড এইসব কারণ প্লাস আরো টুকটাক ছোটখাটো কারণের জন্যই 4V রাইডার্সদেরকে কয়েকটা 4V রাইডার্সদেরকে কয়েকটা ক্যাটাগরির 4V রাইডার্সদেরকে অন্য অন্য বাইকার একটু অন্য চোখে দেখে এই যে ভাইয়া আপনি কি বাইকার জি ভাইয়া আমিও বাইক চালাই ও কোন বাইক ওই যে 4V ও আচ্ছা এখন মেইন পয়েন্টে আসি এতক্ষণ অনেক গেছি আমাদের 4V রাইডার্স ভাই ব্রাদারদেরকে এখন কাজের কথায় আসি এখন কোশ্চেন হচ্ছে 4V কি আসলেই কি খারাপ 4V কি আসলে চাপরি না এটা আসলে সবাই আমরা মনে মনে জানি যে মেইন কালপ্রিট বাইকটা না মেইন কালপ্রিট হচ্ছে দি চাপরি রাইডার্স ব্রো এই জিনিসটা আমরা প্রায় অনেক জায়গায় দেখি যে কোনো কিছুর ইউজার বেস যদি খারাপ হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্টটাকেই খারাপ হিসেবে ধরে রাখি অ্যান্ড বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে 4V-র উপরে এর থেকে ভালো এক্সাম্পল আর কোনোটাই নাই অ্যান্ড যারা বাইকিং কমিউনিটিতে আছেন মানে যারা বাইক টাইক চালান তারা সবাই জানেন যে R15V3-ও কিন্তু আছে চাপরি পোলাবেন আছে সব বাইকেরই আছে তুলনামূলক কিন্তু আনফর্চুনেটলি 4V-টা হচ্ছে সব থেকে বেশি এর কারণে সবাই হচ্ছে 4V-কে পচায় অ্যান্ড ইজি টার্গেট রাইট কিছু হইলে হালামনে 4V চালায় ইটস ট্রু আনফর্চুনেটলি 4V এত ভালো বাইক হওয়া সত্ত্বেও এটার ইউজার বেসের জন্য গাড়িটা এত পচানি খায় এই গাড়িটা আসলে অনেক ভালো ট্রাস্ট মি গাড়িটা অনেক ভালো কমিউটার সেগমেন্টে যদি আসি আমরা তাহলে এর সাথে তুলনা করার মতো আছে কয়েকটা বাইক মানে যদি কমিউটার মানে আমি যদি সেগমেন্টের কথা বলি মানে কোনো কিছু কম্পেয়ার না সেগমেন্টের কথা যদি বলি আছে হচ্ছে জিক্সার পুরানটা নতুনটা FZS ভার্সন 1 তো না ভার্সন 2 3 হর্নেট পালসার NS হ্যাঁ MT না কিন্তু MT আবার স্ট্রিট ফাইটার ক্যাটাগরিতে পড়ে ইভেন ওই স্ট্রিট ফাইটার R15 ইঞ্জিন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা প্রায়ই দেখি যে ভালোই টক্কর দিতে পারে 4V MT-র সাথে কয়েকটা মাঝে মাঝে OTO দিয়ে দেয় সো অবভিয়াসলি অনেক পাওয়ারফুল একটা মেশিন আর ওটা ছাড়াও মানে ইভেন ওর যেই বেস মানে কমিউটার সেগমেন্টের মধ্যে কিন্তু ভালোই সুনাম আছে অ্যাজ এ বাইক ভালো বাইক হওয়া সত্ত্বেও বাইকটা এত পচেনি খায় জাস্ট বিকজ অফ কিছু চাপড়ি পোলা পাইন এখন আমি টিপিক্যাল 4V রাইডার্সদের কয়েকটা কমন মিস্টেক বলি মানে কয়েকটা কমন জিনিস যেটার কারণে তারা এত পচানি খায় মানে কম টাকায় অনেক বেশি স্পিড পাইতেছি তো তো যার কারণে সবারই হাত একটু বুঝে নিত একটু মোচড়ায় বাট শুধু ওইটা না অনেকজনই দেখা যায় ইন্টারনেটে গেলে দেখবেন যে সবাই হচ্ছে খুব রাফ চালায় তাও সুন্দর রাফ না মানে একদম আউলি বাউলি মাইরা চালায় বুঝছেন ও মাই গড এই এক্সাম্পল দেখাইতে গেলে লজ্জা লাগতেছে তারপর সেফটি গিয়ার্স পরা থাকে না মোস্ট অফ দ্য টাইম
মানে অনেক রেকলেস ভাবে চালানো হয়। আর সেকেন্ড হচ্ছে যে আনফেয়ার কম্প্যারিজন, আমরা এটাও দেখি যে ফোর বি রাইডার্সরা খুব রেস করতে চায়, অ্যান্ড অনেক সময় দেখি যে তারা R15 V3 অথবা G6R এর সাথে টানাটানি করে। ভাই মানে মজা করে টানা এক জিনিস, আর সিরিয়াসলি একটু টানাটানি এক জিনিস। আপনি কেন এটার সাথে অন্য স্পোর্টস বাইকের তুলনা করবেন? আপনার সাথে তুলনা করবেন কমিউটারের, অ্যান্ড ইটস এ ভেরি 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 গুড কমিউটার বাইক, অনেক ফাস্ট একটা কমিউটার বাইক। আপনার ওই লাইনে থাকবেন, ওর স্পোর্টস বাইকের সাথে অথবা স্ট্রিট বাইকের সাথে তুলনা করতে হবে না। আর ওদেরকে দেখলে রাস্তায় মোচড় দিতে হবে না, মানে দেখলে যে টান দিতে হবে এরকম না, ইটস ফাইন, মাঝে মাঝে আরামসে চালানো যায়। আর থার্ড হচ্ছে যে প্রাইড, অনেকজনই খুব পার্ট নেয় তাদের ফোর বি নিয়ে, অ্যান্ড খুব বোল্ড ক্লেইমস করে যে সবাইরে ভৈরা দিব, সবার আগে যাব গা, ফোর বি উপরে গাড়ি নাই, এরকম কথাবার্তা। অ্যান্ড আমি জানি যে যার কাছে যে বাইকটা আছে তার কাছে সেটাই বেস্ট হইতে পারে, যেরকম আমি বলবো যে হ্যাঁ স্পোর্টস বাইকের মধ্যে কম্পেয়ার করলে ওভার R15 বেস্ট আমার কাছে। কোনো G6R ওনার থাকলে আমার থাবর মারবে, কবে যে না G6R বেস্ট, তো মানে এক একজন এক একটা বলবে, ঠিক আছে। কিন্তু এই টক্সিসিটিটা ফোর বি রাইডার্সের মধ্যে একটু বেশি থাকে, সব রাইডার্স না অবভিয়াসলি, কিছু রাইডার্সের মধ্যে, সো এই জিনিসটা একটু চোখে রাখতে হবে। সো বাইকটা চালার ভালোই মজা, হ্যান্ডেলিং কন্ট্রোলিং এভরিথিং ইজ নাইস, কিন্তু অল্প কিছু ইউজারদের জন্য হচ্ছে বাইকটা এত পচানি খায়, বাইকটা এত ভালো হওয়ার সত্ত্বেও, অ্যান্ড জিনিসটা অ্যাকচুয়ালি স্যাড, অ্যান্ড এটাই হচ্ছে আমার পুরো মেইন মোটিভেশন আজকে পুরো ভিডিওটা করার জন্য। তাহলে কি বুঝলাম, ফোর বি বাইকটা আসলেই খারাপ না, জাস্ট নামটা খারাপ হয় জাস্ট কয়েকজন ইউজারদের জন্য, কয়েকটা স্পেসিফিক ইউজারদের জন্য, কয়েকটা স্পেসিফিক ইউজার বেসের জন্য। এটা যদি চিন্তা করি তাহলে কিন্তু R15 অনেক খ্যাত ক্রিঞ্জ কামলা রাইডারও আছে, ওইটার জন্য কিন্তু অনেকজন V3 রাইডারদেরকে অনেকেই দেখতে পারে না। সব বাইকেরই একটা ফালতু একটা রাইডার বেস আছে, ওইটার জন্য জাস্ট পুরো বাইকিং কমিউনিটি, মানে ওই বাইক যারা চালায় ওই পুরো কমিউনিটিই খ্যাত, এই জিনিসটা আসলে ভুল, অ্যান্ড আমাদের ধারণাটা চেঞ্জ করা উচিত, শুধু ফোর বি রাইডার্সদের জন্য না, সব রাইডারদের জন্য। যারা কামলা রাইডার ওদেরকে কামলাই বলবেন, বলবেন না যে সব V3 সব ফোর বিওয়ালা কামলা, দ্যাটস অ্যাবাউট ইট। এনিওয়েজ আই হোপ আমি এই ম্যাটারটাতে একটু অ্যাটেনশন আনতে পারছি, আই গেস That's about it for this video. Thank you for watching and I'll see you in the next one. Peace.